দেখুন আমি বিজেটির সমাধান করব। তো এটি বেসিক্যালি এতক্ষণ আমরা যতগুলো এত আগের ভিডিও পর্যন্ত যতগুলো প্রবলেম করেছি সব ছিল কমন ইমিটার ইমিটারকে কমন রেখে বিভিন্ন রকম বায়াসিং বাট এটা হলো কিন্তু কমন বেস সো এটা একটু অন্যরকম আছে তো প্রথমত আমাদের যেহেতু ডিসি অ্যানালাইসিসের ম্যাথ ক্যাপাসিটরগুলো ওপেন সার্কিট হবে আমি এটাকে ছোটো করে নিচ্ছি ক্যাপাসিটরগুলো যেহেতু ওপেন সার্কিট আমি এটাকে আউট করে দিচ্ছি জটিলতা কমাইলাম একটু এবার হচ্ছে টার্মিনাল সিলেকশন করতে হবে তো এটা হচ্ছে আমার বেস্ট টার্মিনাল অ্যাজ ইউজুয়াল অ্যারো যেখানে থাকে সেটা হচ্ছে ইমিটার এবং এটা হবে কালেক্টর ভেরি ইজি তাহলে আমার ইমিটার কারেন্টটা এদিকে ইমিটার কারেন্টটা এদিকে ফ্লো করতেছে বেস্ট কারেন্টটা অবশ্যই ঢোকার কথা কারেন্টটা কি হবে ঢুকবে তাহলে কালেক্টর কারেন্ট যদি ঢুকে বিজেটির নিয়ম হচ্ছে কারেন্টের কারেন্টের দিক দিক যেদিকে একই দিকে হবে কারণ আই ই সমান আমার প্লাস ইকুয়েশনকে ফলো করতে হবে তো এই অনুযায়ী আমি ডিরেকশনটা দিলাম এবং এটা আমরা দেখতেই পাচ্ছি আমরা আমাদের এনপিএন ট্রানজিস্টর যেহেতু কারেন্ট সময় পজিটিভ থেকে নেগেটিভ দ্যাট মিনস পি থেকে এন এর দিকে ফ্লো করবে তাহলে এটা পি এটা এন তাহলে এটা অটোমেটিক্যালি এন অর্থাৎ এটা এনপিএন ট্রানজিস্টর তো প্রথম আমার কাজটা হবে হচ্ছে এটাকে মোডে করে নিয়ে তারপরে ক্যালকুলেশন করা তারপরে একদম লাস্টে গিয়ে আমার ভেরিফিকেশন করতে হবে অবশ্যই তো আমরা শুরু করি কাজ আমাদের ধরুন যে এই সাইড থেকে শুরু করলাম বা এই সাইড থেকেও শুরু করতে পারেন আচ্ছা এক সাইড থেকে শুরু করলেই হলো এই সাইড থেকেই শুরু করি ভিবি আছে তো ভিবি তো আমাদের হচ্ছে জিরো পয়েন্ট সেভেন সো এটা সুবিধা তো কারেন্ট হচ্ছে এদিকে ফ্লো করতেছে দ্যাট মিন্স কারেন্টের ডিয়েশন এদিকে তাহলে আমরা যে কোনো একটা পয়েন্ট ধরুন এই পয়েন্ট থেকে শুরু করতেছি এখান থেকে কারেন্টের দিকে যাবো তাহলে কত হচ্ছে ওয়ান পয়েন্ট টু ইন্টু আই ওয়ান পয়েন্ট টু ইন্টু আই মাইনাস ওয়ান পয়েন্ট টু যেহেতু আগে মাইনাস পাচ্ছি এসে তারপরে প্লাস ভিবি যেটা ভ্যালু কিনা জিরো পয়েন্ট সেভেন এত ইজিকুয়াল টু জিরো তাহলে এখান থেকে সুন্দর করে আমাদের আইই কারেন্টটা বের হয়ে যাবে তো আই কারেন্টের ভ্যালু হচ্ছে আমার কত আসতেছে তাহলে ওয়ান থেকে জিরো পয়েন্ট বিয়োগ করে সেটাকে ভাগ দিতে হবে হচ্ছে ওয়ান পয়েন্ট টু দিয়ে জিরো পয়েন্ট ফোর আসবে অবশ্যই কারণ রেজিস্টরটা আপনারাই দেখুন কিলো ওহমে আছে দ্যাট মিনস এত মিলিয়াম্পিয়ার তো এটার সাহায্য নিয়ে এখন আমাদের বেস এবং কালেক্টর কারেন্ট বের করতে হবে তো আপনারা সবাই জানেন যে আই সমান হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের বিটা প্লাস ওয়ান ইন্টু আইবি কিভাবে আমাদের আই ই সমান আইবি প্লাস আইসি তাহলে আইবি আইবি রাখুন আর আইসি কে লিখতে পারি আমরা বিটা আইবি তাহলে দুটোর মধ্যে আইবি কমন নিলে আমাদের বেসিক্যালি আসে বিটা প্লাস ওয়ান ইন্টু আইবি তাহলে এখান এটা সাহায্য নিয়ে আমি আইবি বের করতে পারবো অর্থাৎ জাস্ট সিম্পলি বিটা প্লাস ওয়ান ইন্টু সমান জাস্ট আই এটা লিখলাম এত ইজ ইকাল টু আমি লিখতে পারি জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেন তাহলে আমাদের ইজ আই আমার আসতেছে জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেন ডিভাইডেড বাই বিটা হচ্ছে আমার সাইড যোগ একষট্টি কত আসে দেখি জাস্ট যে ভ্যালু পাইছে সেটাকে একষট্টি দিয়ে ভাগ

ইন্টু আইবি হচ্ছে আমার মাত্র পাইলাম যেটা সিক্স পয়েন্ট এইট থ্রি জিরো সিক্স ইন্টু টেন আমাদের আই বি লাগবে আইবি বের করলাম আর ভিসি জন্য বেসিক্যালি এই বের করলাম তো এই তিনটা ভ্যালু একটু লিখে রাখবো কারণ ভেরিফিকেশনের সময় তিনটা ভ্যালুই আমার লাগবে আই ই সমান আমার হচ্ছে কত জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেন আই সি সমান হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফোর জিরো নাইন এইট মিলিয়াম্পিয়ার আর আইভির ভ্যালু হচ্ছে আমার ইন্টু টেন ইনভার্স থ্রি মিলিয়াম তিনটা ভ্যালু আমার লাগবে এখন এই ভ্যালুর সাহায্যে আমরা ভি সি টা বের করার চেষ্টা করব তো ভিসি বের করতে আবার দেখুন এদিক থেকে যে আমাদের এদিকে এসে কোনো লাভ নাই আমাদের যেতে হবে হচ্ছে এই পাদ দিয়ে ঠিক আছে এই পদ দিয়ে আমার গেলে আমাদের ভিসিটা আমরা পেয়ে যাবো তো এই পথ দিয়ে আমি চেষ্টা করি এখন যাওয়ার তাহলে মাইনাস টু পয়েন্ট ফোর এই পাত দিয়ে যাচ্ছি মাইনাস টু পয়েন্ট ফোর প্লাস টু পয়েন্ট ফোর আইসি সে আইসির ভ্যালু কিনা কত জিরো পয়েন্ট ফোর জিরো নাইন এইট ফোর জিরো নাইন এইট প্লাস ভিসি প্লাস ওয়ান পয়েন্ট টু ইন্টু আমার কত আইই আই ইর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স সেভেন মাইনাস ওয়ান পয়েন্ট টু

ভিসি এর ভ্যালুটা আসে টু পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স ফোর ভোল্ট আমরা একটি মোডে সকল ক্যালকুলেশন করছি এবার হলো ভেরিফিকেশনের পালা অর্থাৎ ভিবি কে প্লাস ধরে তো সেটা ধরে আমাদের এখন দেখব ভিবিসি টা কত আসে তো ভিবিসি ইজ ইকুয়াল টু আমার হচ্ছে বেসিক্যালি কত ভিবি মাইনাস ভিসি তো ভিভিটা অ্যাকচুয়ালি হচ্ছে এই দিকে কমন যেহেতু কমন অংশটা আমরা সবাই জানি যে নিচের মতোটা কমন তো এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা গ্রাউন্ড করা আমরা লিখতে পারি ভিসি অর্থাৎ এই পয়েন্টের ভোল্টেজটা তো এখানে টু পয়েন্ট ফোর ভোল্ট ছিল সেখানে কিছু ড্রপ হয়ে আমার যা থাকবে তাই কিন্তু আমার ভিসি ভোল্টেজ তো আমরা জাস্ট সেটাই আমরা ফলো করব। অর্থাৎ মাইনাস টু পয়েন্ট ফোর প্লাস হচ্ছে আমার কত টু পয়েন্ট ফোর ইন্টু কালেক্টর কারেন্ট কত সেটা জিরো পয়েন্ট তো এটা হিসাব করি তাহলে হয়ে যাবেন তাহলে মাইনাস টু পয়েন্ট ফোর যোগ টু পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট ফোর জিরো নাইন এইট মাইনাস ওয়ান পয়েন্ট ফোর টু আসতেছে তাহলে আমাদের এনপিএন ট্রানজিস্টরের জন্য কিন্তু কন্ডিশন এটাই ছিল অ্যাক্টিভ মোডের যে ভিবি তো অটো প্লাস সেটার সাহায্যে ভিবিসি আমার অবশ্যই আসবে মাইনাস যদি এখানে প্লাস আসতো তাহলে আমরা আমাদের এটা হয়তো স্যাচুরেশন মোড তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি